পাকাধারের জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনাটি হলো মামুদপুরে এক নম্বর পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা কেনেরি গ্রামের বাসিন্দা ধৃত গোলাম কুদ্দুস ও শেখ রেহবুল হোসেন। পুলিশ সূত্রে খবর, গতকাল 4 ডিসেম্বর সার্বো মাসিবেল চালিয়ে বড় ধানের বীজতলায় জল দিচ্ছিল গোলাম কুদ্দুস ও শেখ রেহবুল হোসেন। সে সময় পাশের জমির মালিক নাসির আলী মল্লিকের পাকা ধান কেটে রাখা জমিতে জলে ভর্তি হয়ে যাওয়ায় নাসির আলী মল্লিকের ছেলে বারণ করতে এলে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। একসময় সেই বচসা হাতাহাতিকে গিয়ে পৌঁছয়। নাসির আলী মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় তার ছেলেকে ধৃতরা মারধর করে নাকমুখ ফাটিয়ে দিয়েছে। আহতকে মন্তেশ্বর কান্দম্বনি ব্লক হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় দরুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ গোলাম কুদ্দুস ও শেখ রেহবুল হোসেনকে গ্রেপ্তার করে। আজ কালনা আদালতে তাদের পাঠানো হয়েছে। হসপিটালে মন্তেশ্বর, মন্তেশ্বর হসপিটালে কি হয়েছে? আমার ছেলেকে মেরে মরণাপন্ন ফ্ল্যাট করে দিয়েছে। এই অবস্থায় এখন ওকে পেয়েছি, আমি নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি, মানে নিয়ে এসেছি। কি জন্য মারধর করেছে? কারা মারধর করেছে? ওই ইয়ে নজিবর শেখের ছেলেরা মারধর করেছে। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে গোলাম কুদ্দুস, হ্যাঁ, রেহবুল, গোলাম কুদ্দুস শেখ, রেহবুল শেখ, কিতাবুল শেখ, আর ওই কুদ্দুসের ছেলে শহর শেখ। কী জন্য মারধর করেছে? আমার জমিতে ধান ডুবিয়ে দিয়েছে ওরা, দিয়ে হ্যাঁ ডুবিয়ে দিয়েছে, দিয়ে সেই ধানটা জলটা শুকিয়ে আমি ধানটাকে আবার লেবার দিয়ে উল্টিয়ে ধানটাকে শুকিয়ে আবার বাঁধার মতো পরিস্থিতি করেছি। আজকে সকালে লোক লেবার পাঠিয়েছি, আবার জমিটাকে পুনরায় ফের ডুবিয়ে দিয়েছে। এইটা বলতে গিয়েছে তার দরুন মারধর করেছে। মানে আপনার ছেলের নাম কি যাকে মারধর করেছে? সিদ্দিক মল্লিক। সিদ্দিক মল্লিক কি দিয়ে মারধর করেছে? লাঠি আর রড দিয়ে। দিয়ে ছেলে আঘাত কিরকম হয়েছে? ফ্র্যাকচার হয়ে গেছে, সেলাই হয়েছে, সেলাই হলো। দিয়ে কোথায় নিয়ে যাবেন? এখন বর্ধমান নিয়ে যাচ্ছি। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করে এখন বর্ধমান পাঠাচ্ছে, বর্ধমান নিয়ে যাবে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সময় বলার ইয়া না, নাসির আলী মল্লিক। বাড়ি বরুণা। আর যারা মারধর করেছে তাদেরও বরুণা? তাদের বাড়ি হ্যাঁ বরুণা, কেনিরিপাড়া। শ্রী কনস্ট্রাকশন নিয়ে এসেছে থাকার সেরা ঠিকানা, সুকান্ত পল্লী বাস স্টপের সংলগ্ন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যা তৈরি হয়েছে সম্পূর্ণ উচ্চমানের সরঞ্জাম দিয়ে। মেন রোডের ওপর হবে আপনার বাড়ি, যেখানে হাতের সামনে পাবেন বাস ও অটো স্ট্যান্ড, খেলার মাঠ, স্কুল, মন্দির, রিসর্ট, কাছাকাছি রেলওয়ে স্টেশন, ব্যাংক, পোস্ট অফিস, বাজারহাট, ফেরি ও গঙ্গা ঘাটের মতন পরিবেশে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট ও দোকানের বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আর পুজোর মধ্যে পেয়ে যান বিশেষ আকর্ষণীয় অফার।